কত ক্লাস স্কুলে এসেছ? পড়াশোনা করে? আজকে পড়াশোনা বিশাল করেছি। আজকে পুটি ভাত খেয়েছি সকাল বেলা। পুটি ভাত খেয়েছিস না? ঠিক আছে। আচ্ছা বল তো ধরবিন্দর নাম কি ছিল? ধরবিন্দর বইয়ের নাম হ্যাঁ ধরবিন্দর বইয়ের নাম কি ছিল? হ্যাঁ শুনুন একটা সার কথা আমি পরিষ্কার আজ আপনাকে বলে দিতে চাই। তুই আবার কি কথা বলবি রে পরিষ্কার? পড়ার বইয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়া বেসা মানাই। আপনি থাকতে পারে জানেন। তোর কিছু বলেছে হারামজাদা তুই একটা কথা বলবে বাড়িতে তৈরি হয়েছে আজ কি কথা এই ধর দায়িত্ব কাকে বলে বল দায়িত্ব কাকে বলে হ্যাঁ দায়িত্ব কাকে বলে হ্যাঁ দায়িত্ব কাকে বলে তো হ্যাঁ রে হ্যাঁ ধরুন লুঙ্গি গেল আমার লুঙ্গি খুলবে লুঙ্গি তো বানা থাকবে ধরুন লুঙ্গি খুলে গেলো ঠিক আছে ধরেছেন এবারে ধরুন আপনি এবার সাইকেলে বাচ্চা আছে তো আপনি সাইকেল ছেড়ে দিয়ে আগে লুঙ্গি পরবেন না বাচ্চা ওই সাইকেল ধরবেন আরে ছি ছি তো বাচ্চাটা তো বাচ্চাটাকে লুঙ্গিটাকে ছেড়ে দিয়ে সাইকেল বাঁচাইতে হবে ফসকা শুনলাম তুই তো ইংল্যান্ডে বেড়াতে গেছিলি বেড়াতে গেছিলাম হোটেলের খাবার দাবার টেস্ট কিরকম বল শুনি হোটেলে খাবার দাবার টেস্ট ভালোই বুঝলেন সব ভালো খাবার দাবার সব ভালো সব ভালো না তো ওরা তো সব ইংরেজিতে কথা বলো তুই আবার কি ভাষায় খাবার চাইলি আমি ইংরেজিতে খাবার চেয়েছি শুধু একটা ইংরেজি একটু উনিশ বিশ হয়েছে কোনটারে আরে যখন আমি হোটেলে ঢুকলাম খাবার জন্য একটা সুয়েটার আসলো আরে পাগলা সুয়েটার না ওয়েটার হ্যাঁ একটা ওয়েটার আসলো ওয়েটার এসে আমাকে জিজ্ঞেস করলো কি খাবেন তা আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো এবার ইংরেজিতে আমার ওর মনে পড়ছে না কি বলবো হ্যাঁ তখন আমি মনে যখন পড়েনি তখন আমি বললাম যে ডিমের মা দিয়ে আমাকে ভাত দেন তাই বলেছি এই ফটকা শোন কি এই তোদের বাড়িতে রোজ এত হাসাহাসি হয় কেন কে তোদের বাড়িতে তোর দুই স্বামী স্ত্রী তো আমার দুই স্বামী তো হাসা হাসি করি আরে বাবা রে আমার বউ আমাকে জুতো মারে ওই জন্য হাসা হাসি করি তো জুতো মারে তোর বউ জুতো খাসকে হাসিস কেন তো আরে বাবা হাসির কারণ আছে তাই হাসি তো কারণটা কি বল আরে বাবা আমার বউ যখন আমাকে জুতো ছুঁড়িয়া মারে আর যখন লেগে যায় তখন আমার বউ খুব হাসে আর বউ যখন জুতো ছুঁড়িয়া মারে যখন না লাগে তখন আমি খুব হাসি এই হইছে হাসার কারণ তো ধরে হাসার কারণের কিছু বলেছি আমি আবার বাটিকে ভাবি কি ব্যাপার ছড়াদের মিরগি টিরগি হলো নাকি না 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 বাড়ি থেকে ভালো করে পড়াশোনা করেছিস ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি পৃথিবীতে মানুষদের মধ্যে ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি তো হ্যাঁ সব থেকে লজ্জা বেশি ছেলেদের তোর মাথা চুল ছিড়ে না আমি বালিশ বানাবো জানিস তো কেন স্যার কেন কেন স্যার কেন কি করে কি করে বল আমাকে বলে দেখতে পার না ভিডিওতে কিরকম ছেলেরা ফুল পেন পেরিয়া ভিডিও করে আবার সিনেমাতে ফুল প্যান পেরে সিনেমা করে আর মেয়েরা কি করে জানেন হাফ প্যান পেরে সিনেমা করার আজকাল ভিডিও করছে না হাফ প্যান পেরে লজ্জা সরম কিচ্ছু না ওদের আর ছেলেদের লজ্জা না আমি শুনবো না